সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে তিলে তিলে গড়ে ওঠা ব্রিটিশ বাংলাদেশি সভ্যতার যাত্রা শুরু ১৭শ শতাব্দীতে। কঠোর পরিশ্রম, বারবার বঞ্চিত এবং নিগৃহীত হওয়ার চ্যালেঞ্জ, অধিকার আদায়ে দৃঢ় সচেতনতা, মূলধারায় নিজেদের জানান দেয়া এবং অংশীদারিত্ব নিশ্চিত করা, দুর্গম এই পথের সারথি হতে অনেকেরই চলে গেছে যৌবন, কেউ কেউ দিয়েছেন জীবন, আর তাদেরই ত্যাগে নির্মিত আমাদের আজকের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পটভূমি। বিচ্ছিন্ন কিছু প্রাপ্তি এবং অপার সম্ভাবনার সুযোগ খুঁজতে একটি স্বতন্ত্র ফ্রিভিউ টেলিভিশন প্রতিষ্ঠা অবশ্যম্ভাবী হয়ে ওঠে, যেই টেলিভিশনটি শুধুমাত্র আমাদের সফলতার জয়গানে গাইবে না, পাশাপাশি ঐক্যবদ্ধ কিন্তু ন্যায় এবং অন্যায়ের পার্থক্য তুলে ধরবে। তবে প্রয়োজন যথেষ্ট অর্থের যোগান, তার চেয়ে বেশি প্রয়োজন টেলিভিশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত ব্যক্তিত্ব সম্পন্ন একজন উদ্যোক্তার। ইতিমধ্যে ব্যবসায় সফল হওয়া এমনই এক উদ্যমী তরুণ মাহি ফেরদৌস জলিল নিজের হাতে তুলে নিলেন সেই চ্যালেঞ্জ। এক ঝাঁক মেধাবিমুখ আর এথনিসিটি বিচারে ব্রিটেনে এবং ইউরোপে সবচেয়ে বৃহৎ ফ্যাসিলিটি নিয়ে যাত্রা শুরু করা চ্যানেল এস এর জনপ্রিয়তা পেতে বেগ পেতে হয়নি। সব শ্রেণীর দর্শকদের চাহিদা মেটাতে নতুন প্রজন্মের শিশু কিশোরদের জন্য যেমন রয়েছে ইটস আওয়ার ডে, ঠিক তেমনি নতুন প্রজন্মকে পূর্বসূরীদের সংগ্রামী গৌরব গাথা জানাতে আছে জার্নি টু সাকসেস অথবা প্রবীণ ব্যক্তিত্ব। বিলে জীবনের অত্যাবশ্যকীয় কিছু বিষয় নিয়ে স্কিলস ফর লাইফ, লিগ্যাল অ্যাডভাইস অথবা ল উইথ অ্যান রহমান, সুস্থ জীবন সহায়তার জন্য হেলথ ড্রপ অনুষ্ঠান শুধুমাত্র প্রতিদিন সঠিক তথ্যই প্রদান করে না, বরং জীবন থেকে দূর করে নানান বিভ্রান্তি। জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সাবলীল এবং দুর্দান্ত উপস্থাপনায় লেটস টক অনুষ্ঠান যে কোনো মানদণ্ডে একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠান। স্পটলাইট ব্রিংস ইউ রেলেভেন্ট কমিউনিটি ইনফরমেশন ফ্যাসিলিটেটেড বাই এক্সেলেন্ট গেস্ট ক্যালিবার মহিলাঙ্গন। অন দি আদার হ্যান্ড, ইট লাইটেন্স দ্য কমিউনিটি বাই হাইলাইটিং ইস্যুস কনসার্নিং উইমেন এন্ড ফ্যামিলিজ। 24 ঘন্টা টেলিভিশনে 24 ধরনের অনুষ্ঠান থাকতে পারে উইথ এ ভ্যারাইটি অফ এন্টারটেইনমেন্ট। তবে দর্শকদের মন জয় করা অথবা কোনো একটা অনুষ্ঠান নিয়ে সেই টিভি চ্যানেল আলোচনার লাইমলাইটে থাকা শুধুমাত্র বিরল নয়, অনেক ক্ষেত্রে অসম্ভব। রিয়েলিটি উইথ মাহি অনুষ্ঠানটি সেই বিরল দৃষ্টান্তের অনন্য উদাহরণ। খুঁটিনাটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের কঠিন অথচ দৃঢ়তার সাথে উপস্থাপন, মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত সব প্রশ্নের ঝাঁছে আত্মবিশ্বাসী অতিথিদের অনবদ্য উত্তর আর দর্শকদের সরাসরি অংশগ্রহণ, সব মিলিয়ে রিয়েলিটি উইথ মাহি শুধু একটি টক শো নয়, বরং অনেক ক্ষেত্রে আত্মবিশ্বাস, শ্লেষ আর বিনোদনেরও খোরাক জুগিয়েছে। সঙ্গীত বিনোদনের এক অবিচ্ছেদ্য অংশ, বর্তমান বাস্তবতায় পাশ্চাত্য সঙ্গীতের ব্যাপক প্রচার ও প্রসারের কারণে দেশীয় সঙ্গীত আজ এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং সময় পার করছে। বিলেতের মাটিতে সেই চ্যালেঞ্জ বহুমাত্রিক, আর সেই চ্যালেঞ্জের সঙ্গে চ্যালেঞ্জেস। বৈঠকি, সুরে সুরে আলাপ, গান অ্যান্ড ফান, বাউলিয়ানা, মাটির সুর, রক অ্যান্ড ফোক ধারাবাহিকভাবে ছিল দর্শক বিনোদনের কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় অনুষ্ঠান সুজলসা থেকেই নান্দনিক পরিবেশনায় মিউজিক লাভারদের জন্য বিলেতের মাটিতে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। এর পাশাপাশি গানের ডায়েরি অনুষ্ঠান জনপ্রিয় সঙ্গীতের ক্লাসিক পরিবেশনার বিশ্লেষণে ইতিমধ্যে সূচনা করেছে প্রত্যাশিত ঝঙ্কা। এছাড়া সারা বছর জুড়ে বিখ্যাত সব শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠানের দর্শকদের চাহিদা পূরণে চ্যানেল এস সবসময় সচেষ্ট। এক উত্তাল রক্তবন্যায় অভ্যুদয় বাংলাদেশের। বাংলাদেশ নিয়ে বিলেতে প্রচারিত লাইভ অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে পুরনো অনুষ্ঠান অভিমত রাজনীতিবিদদের দেশপ্রেমিক প্রবাসীদের সামনে সরাসরি উপস্থাপন করে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে গত এক যুগেরও বেশি সময় ধরে বিলেতের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠানের মর্যাদায় আসীন। নতুন প্রজন্মের সাথে আমাদের চলমান কমিটমেন্ট আরও প্রসার করতে চ্যানেলে শুরু করেছে নতুন নতুন অনুষ্ঠান,
যে অনুষ্ঠানের কনসেপ্ট প্রেজেন্টেশন থেকে শুরু করে উপস্থাপনাও নতুন প্রজন্মের এক ঝাঁক প্রতিভাবান তারকা। সানডে শোর ভ্যারিয়াস কন্টেন্ট, টপ ট্রেন্ডসের আলোচিত ভিডিও ক্লিপস, বিজনেস টু বিজনেস অনুষ্ঠানের ইয়াং এন্টারপ্রেনারদের প্রতিভা সবই নতুন প্রজন্মের প্রতি আমাদের কমিটমেন্টকে আরও জোরালো করে। আর এভরিথিং ও নাথিং গেম শো বাংলা টিভি ইন্ডাস্ট্রিতে গেম শো সৃষ্টিতে ইতিহাস হয়ে থাকবে সবসময়। বাংলাদেশি মিডিয়ায় বিলেতে প্রথম স্পোর্টস প্রোগ্রাম স্পোরিয়াম এবং ফুটবল নিয়ে অন্দাবল প্রোগ্রাম স্পোর্টস লাভারদের কাছে চ্যানেল এসকে প্রতিনিধিত্ব করে। একমাত্র আইটি শো বিটস অ্যান্ড বাইটস, টেকনোলজি আর বিনোদনের মিশ্রণে আইটি প্রফেশনালদের প্রিয় অনুষ্ঠান। ধর্মীয় রীতিনীতি এবং মূল্যবোধের প্রতি আমাদের কমিউনিটির বিশ্বাসকে সমুন্নত রাখার জন্য বছর বছর ধরে ইসলাম এসেনশিয়ালস ছোট বড় সকলের মাঝে হয়েছে জনপ্রিয় অনুষ্ঠান। মাকতাব টুয়ার্স দ্য অরিজিন, এ ধরনের অনেক অনুষ্ঠান ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরে ধর্মীয় জ্ঞানকে করেছে সমৃদ্ধ। এছাড়া আমাদের অন্যান্য ইসলামিক অনুষ্ঠানগুলোর বিষয় এবং পরিবেশনায় অত্যধিক গুরুত্ব দেওয়া হয়, যাতে দর্শকদের মাঝে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করে। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি প্রতি বছর মিলিয়ন মিলিয়ন পাউন্ড ডোনেট করে থাকেন। তাদের ডোনেশনেই সাইক্লোন সিদের আক্রান্ত এলাকায় নির্মিত হয় শাহজালাল শাহপুরান ভিলেজ। এই ডোনেশনেই বাংলাদেশের কোনো এটিএম ডিসেবুড শিশু সক্ষম মানুষ হওয়ার স্বপ্ন দেখে, ভরসা পায় ক্যান্সার আক্রান্ত রোগী অথবা চুকের আলো ফিরে পায় কেউ কেউ। আর বিশ্ব মানবতা যখন বিবেকহীন অস্থিরতায় রূপ নেয়, ব্রিটিশ বাংলাদেশিদের মহত্বের পশ্চাৎ তখন পৌঁছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আর্তমানবতার ডাকে সাড়া দেওয়ার পাশাপাশি পরবর্তী প্রজন্মে ধর্মীয় এবং মানবিক মূল্যবোধ সমুন্নত করতে ব্রিটিশ বাংলাদেশিদের দানে নির্মিত হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। এন্টারটেইনিং ইন্ডাস্ট্রির ব্যাপক পরিবর্তনের ফলে টেলিভিশন মিডিয়ার প্রয়োজন হয় বিশেষ বিশেষ অনুষ্ঠান নির্মাণের, যেসব বিশেষ অনুষ্ঠান দর্শক বিনোদনের পাশাপাশি সৃষ্টি করবে নতুন দর্শকের। আমাদের ক্ষেত্রে সেই সব বিশেষ অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে আমাদের মূল্যবোধ এবং চেতনার বিষয়েও আমাদের সজাগ থাকতে হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে চ্যানেল এস প্রতি বছর নির্মাণ করে চলেছে বিশেষ বিশেষ অনুষ্ঠান। তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেব হাওয়া, ও তুমি যদি বলো করব বদল নিজেকে তোমার চাওয়া। স্পেশাল অনুষ্ঠান নির্মাণের বাস্তবতা এবং আয়োজন সবসময় চ্যালেঞ্জিং। চ্যানেল স্টার নির্মাণ করে চ্যানেল এসি প্রথম আন্তর্জাতিক মানের অনুষ্ঠান উপহার দেয়। 3G বসের আয়োজন সুস্পষ্ট জানান দেয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুনিশ্চিত অপার সম্ভাবনার কথা। সুন্দর করে বাংলা লিখি বারবার দেখিয়ে দেয় সঠিক উদ্যোগ আর প্যাশন থাকলে আমাদের ছেলেমেয়েরাও আমাদের সংস্কৃতি আঁকড়ে ধরবে। কিউ ফ্যাক্টর আশ্বস্ত করে পাশ্চাত্য সংস্কৃতির বেড়াজালে হারিয়ে নেওয়া যায় নতুন প্রজন্ম ঠিকই আঁকড়ে ধরবে নিজের ধর্মীয় মূল্যবোধকে। চ্যানেল এসের ভাইস চেয়ারম্যান আব্দুল হকের তত্ত্বাবধানে কেটারিং সার্কেল অনুষ্ঠানটি কারি ইন্ডাস্ট্রির সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরতে সবচেয়ে বড় মিডিয়া প্রয়াস হিসেবে স্বীকৃতি পেয়েছে সারা ব্রিটেনে। আর চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপির নেতৃত্বে আয়োজিত চ্যানেল এস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি আমাদের কীর্তিমানদের অদম্য কীর্তির সফলতা উদযাপনের মাধ্যমে তুলে ধরে আমাদেরই রোল মডেলদের। একইভাবে বাংলাদেশ আর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য অবাঙ্গালী বন্ধুদের নিয়ে নতুন অনুষ্ঠান ফ্রেন্ডস অফ বাংলাদেশি আমাদের কৃতজ্ঞতাবোধের চিহ্ন বহন করে। চ্যানেল এসের কর্মীদের দক্ষতার পূর্ণতা দিতে চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলের তত্ত্বাবধানে একটি দৃষ্টিনন্দন উন্নত প্রযুক্তির সন্নিবেশনে ইতিমধ্যেই নির্মিত হয়েছে সম্পূর্ণ নতুন চ্যানেল এস কমপ্লেক্স। আনুষাঙ্গিক সম্পূর্ণ নির্মাণ শেষে বিলেতে টিভি অনুষ্ঠান নির্মাণের এক নতুন দিগন্তের সূচনা হবে এই কমপ্লেক্স থেকেই।
সিলেট থেকে প্রতি সপ্তাহের অনুষ্ঠানগুলি আমাদের নিয়ে যায় দেশের কোলাহলমুখর শৈশব আর কৈশোরের দুরন্তপনায়। হাটবাজারের চটপটে কই মাছ, আমাদের গ্রাম অনুষ্ঠানের নৈসর্গিক দৃশ্য, নদীকথা অনুষ্ঠানের স্থির নদীর অপরূপ রূপ, ভিজিট বাংলাদেশ অনুষ্ঠানের রোমাঞ্চকর যাত্রা দর্শক হৃদয়কে শুধু আন্দোলিত করে না, বরং দেশপ্রেমের মহিমায় উদ্বুদ্ধ করে। লন্ডন থেকে লাইভ আমারগাঁও অনুষ্ঠান দর্শকদের অনুরোধের গ্রাম দেখিয়ে আবেগ আর স্মৃতির এক মধুর অনুভূতি সৃষ্টি করে। চ্যানেল এস নিউজ, ইওর ডেইলি সোর্স। চ্যানেল এস এর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান চ্যানেল এস নিউজ নিঃসন্দেহে কমিউনিটির প্রতিদিনের সবচেয়ে বড় নিউজ সোর্স। ইউকে, ইউরোপ, সিলেট তথা বাংলাদেশে আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এক যাক নিরলস সংবাদকর্মী। তারা নিরপেক্ষতা, সততা এবং দায়িত্বশীলতার সাথে গত এক যুগ ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের মেইন নিউজের সঙ্গে সিলেট নিউজ এবং কমিউনিটি নিউজ সেই প্রচেষ্টাকে আরও সমৃদ্ধ করেছে। Channel S News, your daily source. এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। আমরা ব্রিটিশ বাংলাদেশি, আমরা বাঙালি, যাদের মহান আত্মত্যাগ আমাদের জাতিসত্তার পরিচয় নিশ্চিত করেছে। এই ব্রিটেনের মাটিতে হলেও আমরা সেই সব বীর মুক্তিযোদ্ধাদের ভুলিনি। মুক্তিযোদ্ধাদের সেই অকুতোভয় সংগ্রামী দিনগুলোর কথা যাতে আমাদের আগামী প্রজন্ম জানতে পারে, সেই জন্য আমরা আয়োজন করি মুক্তিযোদ্ধার সম্মাননা অনুষ্ঠান। বিজয় ফুলের ধারণাকে ইউরোপ সহ সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য চ্যানেল এস এর ভূমিকা সবসময় অগ্রগামী। মুক্তিযুদ্ধের চেতনায় নিরঙ্কুশ আস্থা আমাদের প্রেরণা দেয় আগামী পথ চলায়। আর পাশে থেকে একসাথে এগিয়ে যাওয়ার আগামী যাত্রায় চ্যানেল এস এর সবসময়ের শক্তি আমাদের দর্শক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীরা। এই শক্তিকে আঁকড়ে ধরে চ্যানেল এস নির্মাণ করবে তার আগামীর ভবিষ্যৎ।